নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে আমি শেয়ার করবো কিভাবে তোমরা অপরিচিতার বীজ থেকে চারা তৈরি করবে খুব সুন্দর চারা সহজ এবং সিম্পল পদ্ধতিতে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগে চলো বন্ধুরা মাত্র সাত দিনে কিভাবে অপরিচিতার বীজ থেকে চারা তৈরি করা যায় সেটাই তোমাদের কাছে শেয়ার করি খুব সহজ এবং সিম্পল পদ্ধতি এই পদ্ধতি দেখলে তো বন্ধুরা প্রথমে আমি বীজগুলো সংগ্রহ করে নিলাম দেখো আমি সবগুলো কিন্তু বসাবো না মাত্র কয়েকটা বীজ এখানে বসিয়ে দেবো মাটি হিসাবে এখানে ব্যবহার করছি গোবর সার এবং বাগানের নর্মাল মাটি আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এই প্লাস্টিকের একটা ছোটো পাত্র নিয়েছি অবশ্যই পাত্রটা নেবে ছিদ্রযুক্ত আমি এই পাত্রটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি মাটিও খুব সীমিত পরিমাণে মাটি দিয়েছি দিয়ে দানাগুলো দেখো আমি বসিয়ে দিয়েছি তারপরে একটা হালকা মাটির আস্তারণ অবশ্যই তোমরাও দিয়ে দেবে দেখো আমার বসানো হয়ে গেছে এবার পর্যাপ্ত পরিমাণে জল আলো বাতাস যেগুলো প্রয়োজন একটা বীজ অঙ্কুরোদ্গম হওয়ার জন্য সেগুলো আমি অবশ্যই দেব। তো চলো বন্ধুরা আমি রোদযুক্ত স্থানে রাখবো মাত্র দু থেকে তিন ঘন্টা রোদ পাই সেরকম আর অবশ্যই সকাল বিকেল দুবার জল দেব বন্ধুরা ফিরে এলাম পুরো পাক্কা সাত দিন পর খুব তাড়াতাড়ি গ্রো করেছি আর এক্সট্রা করে আমার জল দিতে লাগিনি যেহেতু বর্ষা চলছে তো প্রতিদিনই কিন্তু জল দিতে লাগেনি আর খুব তাড়াতাড়ি গ্রো করেছে সাত দিনের মধ্যে কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে এই চারাটা তোমরা এভাবে অন্যত্র মাটি তৈরি করে বসিয়ে দিতে পারো তবুও চলো বন্ধুরা আমি আরও দশ দিনের রেজাল্ট দেখাই মাত্র দশ দিনে দেখো কত সুন্দর চারা হয়েছে তো অপরিচিতা কিন্তু খুব বেশি পরিচর্যা করতে লাগে না সামান্য পরিচর্যাতে কিন্তু খুব বেশি ফুল পাওয়া যায় আর ভীষণ সুন্দর গাছ তৈরি হয়ে যায় দশ দিনের রেজাল্ট কিন্তু ভীষণই সুন্দর তো আমি আরও কিছু দিন অপেক্ষা করব আর এখানে খাবার হিসাবে আমি কোনো কিছু ব্যবহার করিনি মাত্র আমি এখানে জল ব্যবহার করেছি আর কিছু ব্যবহার করিনি জল আমি কিন্তু সকাল বিকেল দুবার করে দিয়েছি আর যেহেতু বর্ষা চলছে খুব বেশি জল দিতে লাগে না বন্ধুরা আর একটা অভিজ্ঞতা আমার হয়ে গেছে বর্ষাতে খুব সহজে কিন্তু যে কোনো বীজ থেকে চারা তৈরি হয়ে যায় যেমন রোদ্দুরও দেয় মাঝে মধ্যে বৃষ্টিও দেয় এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন হয় না তো দশ দিনের রেজাল্ট ভীষণই সুন্দর তোমরা যারা ভাবছো যে বীজ থেকে চারা তৈরি করবো যে কোনো বীজ থেকে চারা কিন্তু খুব সহজে হয়ে যাবে তো চলো আরও আমি কিছু দিনের আপডেট দেখাই তো বন্ধুরা ফিরে এলাম পুরো পাক্কা কুড়ি দিনের পর কুড়ি দিনে দেখো সেই গাছগুলো ভীষণই সুন্দর হয়ে গেছে কারণ অল্প সীমিত মাটির মধ্যে দেখো আর গাছের কিন্তু চেয়ারা ভীষণই সুন্দর এখানে এক্সট্রা করে খাবার আমি দিইনি কেবল কেবলমাত্র সকাল বিকেল জলই দেয়া হয় তো এই গাছগুলোকে আমরা অন্যত্র বসাতে পারি বা এই ছোট পাত্রে আরেকটু কিছুটা গোবর সার বা পাতা পচা সার দিয়ে এই ছোট পাত্রের মধ্যেই দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর গাছ হবে বেশ কিছু দিনের মধ্যে কিন্তু ফুল চলে আসবে একটু হালকা ফিনিচিং করে দিলেই কিন্তু ফুল চলে আসবে তো খুব সহজ এবং সিম্পল পদ্ধতি আর এই গাছে কোনো পরিচর্যা লাগে না বললেই চলে সীমিত পরিচর্যা তোমার বাড়িতে যদি গোবর সার থাকে সেটা দিতে পারো এছাড়া তুমি পাতা পচা সার দিতে পারো এছাড়া তুমি শস্যের খোল লিকুইড হিসাবে সেগুলো ব্যবহার করতে পারো বন্ধুরা পাত্রটা যেহেতু খুব ছোট এবং সীমিত মাটির মধ্যে আছে তো তার জন্য আমি একটা মাটির পাত্র এখানে ব্যবহার করেছি আর গাছগুলো দেখোছ অনেক কটা গাছ বেশ আট থেকে সাত থেকে আটটা গাছ হবে তো তার জন্য আমি একসঙ্গেই বসিয়ে দিয়েছি আর এই মাটির পাত্র আমি ব্যবহার করেছি বাগানের নর্মাল মাটি একদম সিম্পল মাটি ব্যবহার করেছি গাছের চেহারা ভীষণই সুন্দর আর দেখো আমি এরকম একটা ট্যাকচার তৈরি করেছি এই ট্যাকচারটা তোমরা তৈরি করতে পারো এখানে কিছুই লাগে না কোনো পয়সা খরচ হয় না কেবলমাত্র বাঁশের এই ছোট কঞ্চি বা লাঠি দিয়ে তোমরা এইভাবে একটা গোল টাইপের করে দাও আর এই গাছগুলো যখন উঠবে এই উপরে ভীষণই সুন্দর লাগবে একটা বনসাই আকৃতি তৈরি হয়ে যাবে যে কোনো লতানো গাছ কিন্তু তোমরা এইভাবে তৈরি করতে পারো হ্যাঁ এই গাছে কিন্তু দুই একটা করে ফুল দেয়া শুরু করে দিয়েছে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব এই গাছের কেমন অবস্থায় আসে সেটা অবশ্যই শেয়ার করব তো দেখো এইটা খুব সোজা এবং সিম্পল পদ্ধতি তোমরা এটা করতে পারো আর অপরিচিতা আগে বলেছি খুব বেশি পরিচর্যা লাগে না একদম বিনা পরিচর্যায় কিন্তু ভীষণ সুন্দর গাছ হয় আর ভীষণ সুন্দর ফুলও দেয় অপরিচিতার অনেক রকম ভ্যারাইটিস পাওয়া যায় তোমরা এইভাবে নানা রকম ভ্যারাইটিস সংগ্রহ করে দাবি বীজ সংগ্রহ করে এইভাবে একটা করে ট্যাকচার তৈরি করে করতে পারো ভীষণ সুন্দর লাগবে আর একটা কথা বলবো অপরিচিতাতে তোমরা যদি গোবর সার দাও এতে কিন্তু ভীষণই কাজ দেবে এছাড়াও তোমরা কিচেন থেকে যে আমরা তরল লিকুইড পাই সেটাও দিতে পারো ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো